এম দুধের পাশে দিয়ে কামড়ি তো চাল আর ডাল কিনতে শেষ মাছগুছ কইতে নাকি না খামু তো দুটাই যে ডিম কিনলাম দেখেন 56 টাকা হালি দুটা ডিমের দাম 28 টাকা পড়ছে আমার মনে হয় এটা সিন্ডিকেট এটা সিন্ডিকেট ছাড়া কিছু নেই বাংলাদেশে সব কিছু চলে সিন্ডিকেটে তুমি বলো না তোমার কথা যখন বলবে তুমি তখন বলো তোমার বক্তব্য আমারটা আমি বলবো কেননা আমি বলবো এই জন্যই যে আমি তো ভুক্তভোগী তুমি তো ভুক্তভোগী না তুমি তো লাভ পাইতেছো তুমি বেচতেছো তোমার কথা তো আর আমার কথা তো এক হবে না নিম্নের লোক মানুষ না খায় মারা যাবে এই ঢাকাতে না আমার জীবনে দেখে কিনা আমার বাবা উঠে নাই আমার পোলা দেখো কিনা এটা সন্দেহ 100 এনে করতেছে কি কিন মুরগি চামড়া তো খুঁজে পাওয়া গেছে না বিষয়টা হচ্ছে এরকম যে আমরা আগে যে নিম্ন মধ্যবিত্ত লোকেরা যে ডিমের উপর খাবার ডিপেন্ড করতাম এখন দেখা যায় সেটা আমাদের ইয়ের বাইরে ক্রয় ক্ষমতার বাইরে প্রতিদিনই দেখা যায় যে ডিমটা যেমন 100 টাকা ছিল 120 টাকা ছিল 130 টাকা 40 টাকা 50 টাকা এটা আমাদের জন্য খুব ব্যয়বহুল মনে হয় এবং আমাদের প্রতিনিয়ত আমাদের মতন লোকজন নিম্নবিত্ত লোকজনের আমার মনে হয় সবারই কষ্ট হচ্ছে এটা এই বিষয়টাকে দেখার জন্য উদ্যতম কর্তব্যকে দৃষ্টি আকর্ষণ করছি আমার মনে হয় এটা সিন্ডিকেট এটা সিন্ডিকেট ছাড়া কিছু নেই বাংলাদেশে সব কিছু চলে সিন্ডিকেটে আমরা সবাই চাই যাতে করে মানুষ সবাই যেন ভালোভাবে একটু নিম্ন মধ্যবিত্তি লোকেরা যাতে কম না তুমি বলো না তোমার কথা যখন বলবে তুমি তখন বলো তোমার বক্তব্য আমারটা আমি বলবো কেননা আমি বলবো এই জন্যই যে আমি তো ভুক্তভোগী তুমি তো ভুক্তভোগী না তুমি তো লাভ পাইতেছো তুমি বেচতেছো তোমার কথা তো আর আমার কথা তো এক হবে না আমরা সবাই চাবো যে যাতে করে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আর আমাদের এখন ঢাকা শহরে থাকাই মুশকিল হয়ে গেছে আসলে ভাই ডিম কিনতে আসছি ডিমের দাম 160 টাকা ডজন আমরা কি করবো আয় তো বাড়ে না ব্যয় তো কমছে যে হারে ডিমের দাম বাড়ছে ওনারাই বা কি করবে আমরা বা কি করবো এখন ডিম নিলাম 160 টাকা এক ডজন এখন বাড়ার উদ্দেশ্য হলো এখন ধরেন যেভাবে সাপ্লাই ডিম আসতেছে ওইভাবে যে বাড়ে ওনাদের তার ইচ্ছা মতো বাড়াইতে পারে না সর্বনিম্ন আয়ের দ্বারা মানুষ তাদের পক্ষে যে কোনো জিনিসই কিনে খাওয়া কিন্তু অসম্ভব হয়ে গেছে শুধু ডিম না আপনি কাঁচা বাজারে যান দেখেন 1 কেজি বেগুনের দাম 70 থেকে 80 টাকা কেজি কাঁচা মরিচের দাম মানে আজকে বেড়ে গেছে যত বৃষ্টি হচ্ছে তারপরে আলু পটল আরও নিত্য প্রয়োজনীয় জিনিস যা আছে ডাল চাল তেল সব কিছুর দামই কিন্তু এখন বেশি আর এখন তো দুটাই যে ডিম কিনলাম দেখেন 56 টাকা হালি দুটা ডিমের দাম 28 টাকা পড়ছে কাজে আমাদের পক্ষে এরকমভাবে কিনে খাওয়া খুবই অসম্ভব আমাদের যে স্যালারি আমরা যে মাস গেলে যে টাকা বেতন পাই তাতে আমাদের পক্ষে কিন্তু এরকমভাবে কিনে খাওয়া সম্ভব না গরিবের মরণ দুধের পাশে দিয়ে কামড়ি চাল আর ডাল কিনতে শেষ মাছগুছ কইতে নাকি না খামু বলতে পারি না আরো তো কম আসছে এই জন্য আর কি দাম বেশি জায়গা থেকেই বেশি আপনার ফার্ম থেকে দাম বেশি এজন্যে